আসসালামু আলাইকুম বিডব্লিউডি ট্রপিক্যাল ওয়েদার বুলেটিনে আপনাদের স্বাগত বরাবরের মতো আমি জনি আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সিস্টেমটির বিস্তারিত বিবরণ নিয়ে বর্তমানে যে সিস্টেমটি আছে সেটি এখন মূলত গভীর নিম্নচাপ পর্যায়ে চলে গেছে এখন এর কেন্দ্রের পঞ্চাশ কিলোমিটার ভিতরে বাতাসে একটানা না গড় গতিবেগ প্রায় পঞ্চান্ন কিলোমিটার পার আওয়াজ যা দমকা হওয়া আকারে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এই বাতাসের গতিবেগের কারণেই কিন্তু ওই স্থানে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সাগর বেশ উত্তাল আছে তবে উত্তর বঙ্গোপসাগরে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি মূলত শুধুমাত্র আকাশে মেঘের আনাগোনা ছাড়া মূলত এই সিস্টেমটি জের ধরেই আপার লেভেলের কিছু ক্লাউড দেশের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রবেশ করছে আমি আমি আপনাদেরকে গ্রাফিক চিত্রে এঁকে দেখাবো এই যে এই স্থানে হচ্ছে সিস্টেমটি আছে এই সিস্টেমটির সেন্টারের আশেপাশে প্রচুর পরিমাণে মেঘমালা সৃষ্টি হচ্ছে যা গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু সৃষ্টি অব্যাহত আছে এই মেঘমালা উপরের স্তরে বাতাসের সাথে সাথে মূলত উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে দেশের উত্তর দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে আসছে যার কারণে সব অঞ্চলে আকাশ আসলে কিছুটা মেঘলা রয়েছে তবে এর মানে কিন্তু এ না যে এই সিস্টেমটি আসলে এদিকে মুভমেন্ট হবে বা বাংলাদেশে সরাসরি চলে আসবে তবে বাংলাদেশে আসার মতো এখনও সম্ভাবনা আমরা দেখছি না সাময়িক কিছু মুভমেন্ট হচ্ছে এটি এই স্থান থেকে এদিকে এসেছে পরবর্তীতে এটি আবার এই স্থান থেকে কিন্তু গতিপথ পরিবর্তন করতে পারে এই অবস্থানে আছে এখন পরবর্তীতে যখন সিস্টেমটির স্টারিং ইনফ্লুয়েন্স চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যে উইন্ড প্যাটার্নের কারণে এটি কিছুটা উত্তরিমুভ করছে সেটা যখন চেঞ্জ হয়ে যাবে আগামীকাল তখন থেকে এটি স্থির পর্যায়ে এবং কিছুটা স্থির থাকতে থাকতে আগামীকাল সন্ধ্যা রাত নাগাদ এর গতিপথ পরিবর্তন করে পশ্চিমে সরে আসতে পারে অর্থাৎ পরবর্তীতে আমাদের দেখানো গ্রাফিক চিত্র অনুসারে মূলত ভারতে দক্ষিণ ভারতের দিকে চলে আসতে পারে এই স্থানের দিকে আসতে পারে তবে যথাসম্ভব এই সিস্টেমটি আসলে ল্যান্ডফল হওয়ার আগেই মূলত দুর্বল হয়ে যেতে পারে এক্ষেত্রে এর থেকে আসলে খুব মানে বড় কোনো সিট আমরা আশা করছি না এখন প্রশ্ন হচ্ছে এটা কি ঘূর্ণিঝড় হবে কি না বা নামকরণ করা হবে কিনা না মূলত আমরা জানি যে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার বাতাসের গতিবেগ উঠলেই তাকে পঁয়ষট্টি বলতে মানে চৌষট্টি হলেই তাকে ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করা যায় তো সেই হিসেবে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো যারা এই সিস্টেমটিকে পর্যবেক্ষণ করছেন তারা যদি এই সিস্টেমের বাতাসের গতিবেগ পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার পান তবে অবশ্যই এটাকে ঘূর্ণিঝড় হিসেবে ডিক্লেয়ার করতে পারে তো মার্চে আসলে ঘূর্ণিঝড় খুবই অস্বাভাবিক একটা বিষয় যেটা আসলে মানে নজিরবিহীন ধরা যায় কারণ গত বেশ কয়েক দশক ধরে আমরা কিন্তু মার্চে কোনো ঘূর্ণিঝড় দেখিনি তবে এই বছর হয়তো একটা অঘটন ঘটেও যেতে পারে যেহেতু এটা অলরেডি গভীর নিম্নচাপ পর্যায়ে চলে গেছে সামান্য দশ কিলোমিটার বাতাসের গতিবেগ হেরফের হলেই এটি কিন্তু ঘূর্ণিঝড় ডিক্লেয়ার করা হতে পারে এখন এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিন্তু এটাকে খুব বেশি অনুকূল পরিবেশে নিয়ে যাচ্ছে এরকম না এটি মূলত মোটামুটি অনুকূল পরিবেশে আছে তবে এর শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এটা হয়তো খুব বেশি সহায়ক ভূমিকা পালন করবে না হয়তো এটি আর পাঁচ কিলোমিটার বাতাসের গতিবেগ বাড়াতে পারে অথবা একই শক্তি নিয়ে পশ্চিম অগ্রসর হলে তখন ভারতীয় উপকূলের কাছাকাছি যে যেতে যেতে এই স্থানে আসলে এটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে মূলত পরিবেশ কিন্তু বেশি অনুকূল নাই কারণ আপার লেভেল এখানে মোটামুটি এটাকে মানে সাপোর্ট করবে না অর্থাৎ প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে রেখে রাখবে তখন যখন এদিকে আসবে সো এই স্থানে আসলে সিস্টেমটি দুর্বল হতে হবে ক্রমান্বয়ে আর তখন থেকে এটির শক্তি বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকবে না এখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে মেঘলা পরিবেশটি আসছে যেটি কয়েক গত কয়েকদিনেও আমরা বলেছি যে এই সিস্টেমটি কারণ চার পাঁচ ছয় সাত তারিখে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আসলে মেঘের আনাগোনা আসতে পারে এতে হয়তো সাময়িকভাবে মনে হতে পারে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি আসছে কিনা তবে আসলে এই বিষয়ে আপনার নিশ্চিত থাকুন যে এই সিস্টেমে সরাসরি বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা নেই তার পরিবর্তে এর যে উত্তরে যে মেঘমালাগুলো আছে এগুলোই কিন্তু দেশের দিকে ধাবিত হওয়ার কারণে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে আকাশে মেঘের আনাগোনা বা আংশিক মেঘলা পরিবেশ ও কোথাও কোথাও প্রায় মেঘলা পরিবেশ বিরাজ করতে পারে তিন দিনে অর্থাৎ আগামী পাঁচ ছয় সাত তারিখে তারপরে আবার আবহাওয়া সাবেক হয়ে যেতে পারে তো বাকি অংশে আর কোনো সমস্যা নেই আশা করি অন্তত এই সপ্তাহের ভিতরে আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখছি না সুতরাং আপনারা নিশ্চিন্তে আপনাদের রোদের কাজ চালাতে পারেন বাকি এলাকায় তবে দক্ষিণাঞ্চলে সূর্যের আলো একটু বাধাগ্রস্ত হতে পারে মেঘের কারণে এই জন্য আপনারা একটু এই স্থানে সতর্ক থাকতে পারেন এই ছিল আজকের আবহাওয়া বুলেটিন বর্তমানে এই সিস্টেমটি নিয়ে কেউ কোনো গুজবে আসলে কান দিয়ে চিন্তিত হবেন না যেহেতু যে এটার কোনো সরাসরি বাংলাদেশে আঘাত করার কোনো কোনো সম্ভাবনা আমরা দেখছি না সো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই সিস্টেমটি পরবর্তী অবস্থা অবশ্যই পরে বিস্তারিতভাবে আবারও আপনাদেরকে জানিয়ে দিব পরের আপডেটে আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে